এদিকে ঘূর্ণিঝড় আইলার পর দুই বছর পেরিয়ে গেলেও এখনও ঘরে ফিরতে পারেননি দক্ষিণাঞ্চলের তিন জেলার কয়েক হাজার পরিবার। রাস্তাঘাট আর বেড়ি বাঁধেই এখনও চলছে তাদের মানবেতর জীবনযাপন, আর এর সাথে যোগ হয়েছে বেকারত্ব। ভুক্তভোগীদের অভিযোগ, কাজের সন্ধানে তারা সুন্দরবনেও যেতে পারেন না বনদস্যুদের ভয়ে। এভাবে পৈতৃক ভিটায় ফেরার আশা ছেড়ে দিয়ে উদ্বাস্তু হচ্ছেন দূরে কোথাও। মাহফুজ মিশু ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব, সাথে ছিলেন সাতক্ষীরা প্রতিনিধি কামরুজ্জামান, আর ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দত্ত রানা। আইলা, যার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছিল সবকিছু, সব হারিয়েও সেদিন বেঁচেছিলেন যারা, তাদের অনেকেই এখনো ফিরতে পারেনি নিজের বাড়িতে। বাপদাদার ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে, আর বিকল্প জমি না থাকায় পুনর্বাসনেরও সুযোগ নেই। প্রায় বছর তিনেক ধরেই তাই এখনো রাস্তা বা ভেরিবাদি তাদের ঠিকানা। এখানে আইলা হলে আইসে আর এখানে জানতো, এখানে থাকার খুব সমস্যা, আইলায় পানি বেশি হয়। এখন কতদিন এখানে থাকতে পারবো কি না এখন নিশ্চয়তা নেই। যাব কোথায়, যাওয়ার জায়গা নেই তো, জমাকার জায়গা জমি নেই, ভিটিয়াটা নেই। অবশ্য যে সুন্দরবনের উপর নির্ভর করে জীবন জীবিকা চলত এই সব মানুষের, আবারও ঘুরে দাঁড়িয়েছে সেই বন। যদিও আগের মতো মাছ নেই নদীতে, মরার উপর খাড়ার ঘাড় মতো যোগ হয়েছে বনদস্যু আর জলদস্যুদের উপদ্রব। আমাদের মেন আয় হলো জঙ্গলে, কিন্তু সেই দস্যুটা জাতি দিচ্ছে না, গেলে 6,000 টাকা করে ওদের চাপ দেয়, ডাকাতি করে টাকা দিতে হয়, তারপর ফরেস্টারদের না দিলে আবার ওর মধ্যে ঢুকতেও দেয় না। অনেক আগে তো ঘুরিয়ে তো দিয়ে, এখন বেশি চাপ বেশি। এখন দুর্গত এলাকায় যেসব রাস্তাঘাট বা বাঁধ মেরামতের কাজ চলছে তাও খুবই কম, হাতে গোনা কিছু লোক কয়েকদিন কাজ পাচ্ছে সেখানে। সব হারিয়ে তাই পাগল প্রায় আইলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাবুরা সহ কয়েকটি এলাকার কয়েক হাজার পরিবার। আগে ধান পান হতো, এখন ধান পান গুলো হয় না, কাজ কাম এক মোটে নেই এক কথা আর কি। এখন বেশি টুকটাক জ্বালানি টালি নিয়ে যাই, হেঁটে এই রোজগার করে খাওয়া খাইতে। বেঁচে থাকার তাগিদে কাজের সন্ধানে তাই বাধ্য হয়ে অনেকেই ছাড়ছেন নিজ এলাকা, হচ্ছেন জলবায়ু উদ্বাস্তু। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলা, কিংবা নতুন শব্দ জলবায়ু উদ্বাস্তু, কেতাবে এসব কোনো শব্দের সাথেই পরিচিত নন এইসব সংগ্রামী মানুষ। কিন্তু তারা এটুকু জানেন প্রতিনিয়তই সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে তাদের, তবুও তাদের আশা কোনো একদিন আবারও পৈতৃক ভিটায় ফিরতে পারবেন তারা। মাহফুজ মিশু, এটিএন বাংলা, গাবুরা, সাতক্ষীরা।